আজকে আমাদের বিষয় হলো এক্সপ্রেশনিজম। আমরা সবাই মানসিক ভাবে প্রস্তুত আছি যে এক্সপ্রেশনিজম আমরা এই বিষয়ে কথাবার্তা বা আলোচনা আমরা করব। তো প্রথমত এক্সপ্রেশনিজম বলার সাথে সাথেই এটার ইয়েটা আমাদের দেখা দরকার আছে যে এক্সপ্রেশনিজম বললে আমরা সাধারণত শিল্পীরা আমরা অনেক বড় একটা স্পেন বুঝি, যেমন এক্সপ্রেশনিজম, জার্মান এক্সপ্রেশনিজম আছে, আমেরিকান এক্সপ্রেশনিজম আছে, কিংবা অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম আছে। তা আমরা মূলত আজকে আলোচনা করব জার্মান এক্সপ্রেশনিজম, কারণ আমেরিকান এক্সপ্রেশনিজমে যাওয়ার মতো হয়তো আমাদের সময় হবে না। যদি পরবর্তীতে সময় হয় তাহলে আমরা সেই দিকে কিছুটা যাব। তা আমাদের আজকের আলোচনার বিষয় এক্সপ্রেশনিজম, যাকে আমরা বলছি এখন জার্মান এক্সপ্রেশনিজম। এক্সপ্রেশনিজম আমাদের প্রথমেই বোঝা দরকার, সেটা হলো এক্সপ্রেশনিজম দিয়ে আসলে কি বোঝানো হয়। তো এই আমি মনে করি যে কোনো কিছু অন্তত ইংরেজি টার্ম থেকে আমরা যে বিষয়গুলি বুঝতে চাই, প্রথমত তার অর্থ একেবারে শাব্দিক অর্থটা বুঝলেই কিছুটা বোঝা হয়ে যায়। যেমন এক্সপ্রেশনিজম অর্থ যদি আমরা জানতে চাই তাহলে আমরা খুব সহজেই বুঝবো, আমরা জানি সবাই যে অভিব্যক্তিবাদ, অভিব্যক্তি প্রকাশ করতে পারে, মানুষের মনোভাব প্রকাশ করতে পারা যায় সহজে, এমন একটি মতবাদ হলো এক্সপ্রেশনিজম, যাকে আমরা বাংলায় অভিব্যক্তিবাদ বলি। তো এক্সপ্রেশনিজম শুরু হলো কখন, কেন শুরু হলো, কিভাবে শুরু হলো, এটার ব্যাকগ্রাউন্ড কি, কিংবা এর বৈশিষ্ট্য কি, সেই সব হলো আমাদের আলোচনার বিষয়। এক্সপ্রেশনিজম প্রথমত আমরা যদি একেবারে জার্মান এক্সপ্রেশনিজম এর কথা বলি একাডেমিক ভাবে, তাহলে এটা শুরু হয়েছে 1905 সালে। এক্সপ্রেশনিজম এর, জার্মান এক্সপ্রেশনিজম এর দুইটা ভাগ আছে, একটা হলো দাইব্রুক আর একটা হলো দা ব্রিজ, সরি দাইব্রুক আর দা ব্রিজ, দাইব্রুক অর্থই দা ব্রিজ, আর একটা হলো দা ব্লু রাইডার। তো দাইব্রুক যে মুভমেন্ট সেটা শুরু হয় 1905 সালে। তো 1905 সালে শুরু করেন চারজন আর্কিটেকচারের স্টুডেন্ট, এটা একটা মজার ব্যাপার এখানে। এই জন্যই আসলে আমি একটু জানতে চেয়েছিলাম যে এখানে ডিফারেন্ট ইয়ার ঘরানার কেমন মানুষজন আছেন সেই দিক থেকে, কারণ এক্সপ্রেশনিজমটা একটু ওয়াইড রেঞ্জ, শিল্পের সব শাখাই মোটামুটি এর বিস্তৃতি আছে, বিশেষত কবিতা, তারপর নাটক, তারপর সঙ্গীত এবং স্থাপত্য, এই সমস্ত শাখায় এক্সপ্রেশনিজমের প্রচুর কাজ হয়েছে, যার ফলে এক্সপ্রেশনিজমটা শুধু চিত্রকলা আমরা অবশ্যই বুঝতে পারি, কিন্তু এর বিস্তার যখন আমরা অন্যান্য শিল্পের সাথেও দেখতে যাব তখন ব্যাপারগুলি আরো ভালোভাবে বোঝা যায়। তো প্রথম যেহেতু আর্কিটেকচারের স্টুডেন্ট দিয়ে শুরু হয়েছে, তো তাদের একটা ব্যাপার ছিল, যেমন আর্নস্ট লুডভিগ গার্টনারের হাতে তার নেতৃত্বে প্রথম শুরু হয় দাইব্রুক গ্রুপটি। তো সেখানে তাদের যে মূল ব্যাপারটা ছিল যে আমরা প্রচলিত ধারায় আমরা যে সমস্ত ছবি আঁকছি বা যা করছি সেই সব দিয়ে আমরা আমাদের মনোভাবকে প্রকাশ করতে পারছি না, আবেগকে ঠিকঠাক মতো ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারছি না, এবং অনেক বেশি ইয়ে হয়ে যাচ্ছে একাডেমিক এবং প্রাতিষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিক নিয়ম কানুন মেনে আমরা যেভাবে ছবিটা আঁকছি তাতে করে আমাদের ইমোশনকে যথাযথভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে না, আর যথাযথভাবে যদি আমি আমার ইমোশনটাকে তুলে ধরতে না পারি তাহলে এই ছবি আঁকার এক ধরনের অর্থহীন। যার ফলে এক্সপ্রেশনিস্ট আর্টিস্টরা যা করেছেন, প্রথমত তারা ফর্মকে প্রচন্ড রকম বিকৃত করেছেন। আপনারা যদি এক্সপ্রেশনিস্ট আর্টিস্টদের কাজ দেখেন, দেখবেন যে আমরা যদি এর প্রিভিয়াস আগের যদি ছবিগুলি আমরা দেখতে পাই বা আগের মুভমেন্টগুলির, যদি রিয়েলিজম কিংবা এর আগে রেনেসাঁ কিংবা বারোক রোকোকো ওই সমস্ত ধারায় যদি আমরা ছবিগুলি দেখতে যাই, তখন আমরা দেখবো অনেক বেশি মানে বাস্তবানুক ছবি, কিন্তু
এক্সপ্রেশনিস্ট কাজে আমরা দেখবো ফিগারগুলি ডিস্টর্টেড, অনেক বেশি বিকৃত, অনেক বেশি উল্টাপাল্টা রং, যার ফলে মানে যদি আমরা নান্দনিকতার জায়গা থেকে দেখি নান্দনিক ভাবে এটাকে, আমাদের অনেক সময় মনে হতে পারে যে আর এই এই কালারটা তো হয়নি, ঠিকঠাক মতো হয়নি, মানুষের চেহারার রং তো এরকম হয় না, কিংবা একটা লাইন তো এইভাবে আঁকা বাঁকা হতে পারে না, একটা কম্পোজিশন তো এইরকম হতে পারে না। ব্যাপারটা হলো এক্সপ্রেশনকে যথাযথভাবে প্রকাশ করার জন্য আর্টিস্টদের যা করা মনে হয়েছে সঠিক তারা সেটাই করেছেন, যার ফলে ট্রেডিশনাল নন্দন তত্ত্ব দিয়ে বা এক্সপ্রেশনিজম শুরু হওয়ার আগের নন্দন তত্ত্ব দিয়ে এক্সপ্রেশনিজমকে আমরা ব্যাখ্যা করতে পারি না, কেননা এক্সপ্রেশনিজম এসে আগের নান্দনিক বোধকে ভেঙে দিয়েছে। এবং এক্সপ্রেশনিস্ট আর্টিস্টরা মনে করতেন যে আমাদের এই প্রাতিষ্ঠানিকতা বা আমাদের এই ট্রেডিশন কিংবা আমাদের এই যে চলমান ধারা, এই চলমান ধারা অনেক বেশি যান্ত্রিক, অনেক বেশি মানে বুর্জোয়া, অনেক বেশি ইয়াদের মতো পুঁজিবাদকে সন্তুষ্ট করার জন্য এক ধরনের কাজ হচ্ছে, যার ফলে আমরা ওই যে স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, শিল্পের যে স্বাধীনতা কিংবা শিল্পীর যে স্বাধীনতা, সেই স্বাধীনতাগুলি ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না। সুতরাং আমাদেরকে এই প্রচলিত নিয়ম বদ্ধ যে নিয়ম কানুন আছে তা থেকে বেরিয়ে যেতে হবে। আর বেরিয়ে যেতে হলে যতগুলি জায়গায় আমরা যখনই ছবি আঁকি, আমরা যদি আমরা ভারতীয় শিল্পের সরঙ্গের কথাও বলি, যেমন ছয়টা সরঙ্গ, ছয়টা অঙ্গ আছে, রূপ, প্রমাণ, ভাব, লাবণ্য, যোজনা, সাদৃশ্য, বর্ণিকা, ভঙ্গ, এই ছয়টা নিয়ম আমরা যদি ইন্ডিয়ান আর্টের কথা বলি, কিংবা আমরা যদি ওয়েস্টার্ন আর্টে মানে প্রিন্সিপালস অফ আর্ট এর কথা বলি কিংবা এলিমেন্টস অফ আর্ট এর কথা বলি, এই প্রত্যেকটা জিনিসই একটা নিয়মের ভিতর দিয়ে চলে আসছে। এই নিয়মগুলিকে আমরা যথাযথভাবে মানছি কি মানছি না তার উপরে শিল্পকর্ম কতটুকু সঠিক, কতটুকু বিশুদ্ধ, সেই সমস্ত মাপঝোঁক আমরা করে থাকি। তো সেই সমস্ত মাপঝোঁকের ভিতরে গিয়ে কিন্তু আমি প্রপারলি এক্সপ্রেশনটা আনতে পারছি না, যেহেতু আমি প্রপার এক্সপ্রেশন আনতে পারছি না, সুতরাং সেই মাপ থেকে আমি বেরিয়ে যাচ্ছি। সেই মাপ থেকে বেরিয়ে নতুন একটা মেজারমেন্ট তৈরি হচ্ছে, নতুন একটা ধরন তৈরি হচ্ছে। এই নতুন ধরন তৈরি করতে গিয়ে ফর্মগুলি অনেক বেশি ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, রং অনেক বেশি উলট পালট হয়ে যাচ্ছে, লাইন অনেক অনেক বেশি এলোমেলো হয়ে যাচ্ছে, কম্পোজিশন গোল্ডেন রেশিওতে নাই, এরকম নানা ধরনের আমরা যদি প্রচলিত অর্থে বিকৃতিও বলি নান্দনিক জায়গা থেকে কিংবা তখনকার নান্দনিক বিবেচনা থেকে যদি আমরা বিকৃতি বলি সেটাও বলা যায়, সেইভাবে বিকৃত করে ছবি আঁকা শুরু হলো। এবং সেই শুধু সেটা না, এটার সাথে সাথে আর্কিটেকচারও সেম ধরনের ঘটনা ঘটলো এবং সাহিত্য তাই ঘটলো। আমরা জানি যে আপনারা অবশ্যই কাফকার নাম শুনেছেন, কাফকার মেটামরফোসিস উপন্যাসটা খুব খুব মানে একটা গুরুত্বপূর্ণ লেখা যা আপনারা সবারই পড়া থাকার কথা, কারণ কাফকা মোটামুটি বিখ্যাত, আমরা কম বেশি যারা পড়াশোনা করি তাদের পড়ার ভিতরেই থাকেন, কিংবা ওয়াল্ট হুইটম্যানের লিভস অফ গ্রাস, কিংবা আপনার নিৎসের নাম আপনারা জেনে থাকবেন। যদি নিৎসের কথা থেকে অবশ্য আর একটু পরে যেতে চাই নিৎসের দিকে, তো ব্যাপার হলো যেটা বলছিলাম যে এই প্রথম এই চারজনের গ্রুপ 1905 সালে প্রথম শুরু করেন। তো 1905 সালে শুরু করলো, তখন কিন্তু এক্সপ্রেশনিস্ট নামটা শুরু হয়নি, নামটা শুরু হয়েছে এর আরো অনেক পরে। তাদের নাম যেহেতু এক্সপ্রেশনিস্ট ছিল না তখন, তারা করলেন, তারা ড্রেসডেন শহরে প্রথম তারা এই দলটা গঠন করে। তাদের দলের চারজন প্রধান ছিলেন ফ্রিজ ব্লেল, এরিক হেকেল, আর্নেস্ট লুডভিক ক্রিচনার, আর হলো কার্ল স্মিথ রুটলফ। তো তাদের আন্দোলনের পরপর বলা যায় তাদের আন্দোলনটা অনেকদিন রান করে নাই, কারণ 1913 সালেই তাদের এই দলের মানে এক ধরনের সমাপ্তি ঘটে। কিন্তু তার পরপর 1911 সালে আরেকটা দল গঠন হয়, সেটা হলো জার্মানির মিউনিখে দ্য ব্লু রাইডার নামে,
যে দলের নেতৃত্বে ছিলেন কান্দিনস্কি, আপনারা কান্দিনস্কির নাম জানেন, তাকে অনেকটাই বলা যায় যে এক্সপ্রেশনিস্ট আর্টিস্ট অবশ্যই, সাথে সাথে তাকে বলা যায় অ্যাবস্ট্রাক্ট আর্টের ওয়ান অফ দ্য পাইওনিয়ার। তার সাথে ছিলেন ফ্রান্স মার্ক, পল ক্লি, অগাস্ট মেকে। তো এই সমস্ত আর্টিস্টদের যে সবার একটাই উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা হলো যে তাদের নিজস্ব অভিব্যক্তিকে প্রকাশ করা। এই এর পিছনে কারণ যেগুলি ছিল, পিছনে কারণ ছিল প্রথমত যে আপনারা জানেন যে এর আগেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে এবং সিটির খুব গ্রোথ বাড়ছিল, শহরে মানুষের নানান রকম পেইন ছিল, নানান রকম যন্ত্রণা ছিল, যার ফলে এবং এই সমস্ত যন্ত্রণাকে প্রকাশ করার একটা ব্যাপার, এই সমস্ত যন্ত্রণা খুব ফাইন ফিনিশড আর্টওয়ার্ক বা ফাইন ফিনিশড কবিতা কিংবা চিত্রকলা কিংবা সাহিত্য এইসব কোনো কিছু দিয়ে হচ্ছিল না, যার ফলে এক্সপ্রেশনিস্টের এক্সপ্রেশনিজমটা খুব জনপ্রিয় হয়ে ওঠে। এবং এর ঠিক আগের আন্দোলন যদি আমরা বলি, এক্সপ্রেশনিজমের আন্দোলনের ঠিক আগে বলা যাবে, যদি আমরা প্যারিসে ধরি, ফ্রান্সে ধরি, তাহলে ফবিজম, ফবিজমের কিছুটা প্রভাব ছিল, তারপরে আপনার পোস্ট ইমপ্রেশনিজমের প্রভাব ছিল, এর আগে ছিল ইমপ্রেশনিজম। ইমপ্রেশনিজমের এক ধরনের প্রতিক্রিয়া হিসেবেও বলা যায় এক্সপ্রেশনিজম, এক্সপ্রেশনিজমের নামটাও আসে এই প্রতিক্রিয়া থেকে। ইমপ্রেশনিস্টদের বা তার আগের কাজগুলি ছিল যে ইমপ্রেশনিস্টরা যে কাজটা করতো, যে মানে আমি একটা মুহূর্তকে ধরা, যে কোনো একটা মুহূর্তকে ধরার জন্য খুব কুইক কাজ করা, মানে চোখকেই প্রাধান্য দেয়া, যে আমি চোখে যা দেখছি সেটাকে ফুটিয়ে তোলা ক্যানভাসে। এক্সপ্রেশনিস্ট আর্টিস্টরা ঠিক এটার উল্টাটা করলো, যে আমি চোখে যা দেখছি সেটাই আমার বাস্তবতা না, আমার বাস্তবতা হলো আমি আমি যা ভাবছি, আমি যা ফিল করছি, আমি যা অনুভব করছি, আমি যা ধারণা করছি, আমার ধারণাটার সাথে বাস্তব দেখা চোখের, বাস্তব দেখা পৃথিবীর মিলও থাকতে পারে, অমিলও থাকতে পারে। যদি মিল থাকে ভালো, না থাকলে আমি যেভাবে ফিল করছি, আমার ভিতরের ক্রোধ হতে পারে, ক্ষোভ হতে পারে, দুঃখ, আনন্দ, বেদনা, যাই হোক, সেটাকে আমি বাস্তব দৃশ্যের সাথে মিলতেও পারে নাও মিলতে পারে। সুতরাং আমি যখন আমার ওই ক্ষোভটাকে, আমার ক্রোধটাকে আঁকতে যাব, তখন তখন আর ওই নিয়ম কানুন ধরে আমি আঁকতে পারবো না। এর প্রিভিয়াস আর্টিস্ট হিসাবে আমরা যাকে ধরতে পারি, তিনি হলেন খুব বিখ্যাত একজন শিল্পী, এডওয়ার্ড মুনক। এডওয়ার্ড মুনকের দ্য স্ক্রিম আমরা জানি, যে একটা খুব বিখ্যাত পেইন্টিং, একজন বা এটা সবার সম্ভবত দেখা আছে এই পেইন্টিংটা, এডওয়ার্ড মুনক, কিংবা তার আগে ভ্যানগগের কাজ আমরা দেখেছি, ভ্যানগগ পোস্ট ইমপ্রেশনিস্ট। তো পোস্ট ইমপ্রেশনিস্টদের কাজ এবং এডওয়ার্ড মুনকের কাজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের উপর। আরেকটা ব্যাপার হলো যে এক্সপ্রেশনিস্ট কাজকে খুব সঠিকভাবে ডিফাইন করা একটু কঠিন, কারণ হলো এটার সাথে অনেকগুলি পরবর্তী আন্দোলনের খুব মিল আছে, যেমন এর সাথে খুব সহজেই ফবিজমের সম্পর্ক পাওয়া যাবে, এর সাথে কিউবিজমের কিছুটা সম্পর্ক পাওয়া যাবে, দাদাইজমের কিছুটা সম্পর্ক পাওয়া যাবে, এর সাথে ফিউচারিজমের সম্পর্ক পাওয়া যাবে, এর সাথে সুরিয়ালিজমের সম্পর্ক পাওয়া যাবে, যার ফলে এক্সপ্রেশনিজম যদিও আমরা আলাদা করে একেবারে সুনির্দিষ্ট করে পড়ছি বা সুনির্দিষ্ট করে ভাবছি যে এটা হলো এক্সপ্রেশনিজম, এই এই বৈশিষ্ট্য এক্সপ্রেশনিজম, কিন্তু একই বৈশিষ্ট্য দেখা যাবে বা কাছাকাছি বৈশিষ্ট্য দেখা যাবে ফবিজমে আমরা পাচ্ছি, দাদাইজমে আমরা পাচ্ছি, সুরিয়ালিজমে আমরা কিছু 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 পাচ্ছি, কিংবা ফিউচারিজমে পাচ্ছি, যার ফলে এক্সপ্রেশনিজমকে একদম পিওরলি আইডেন্টিফাই করা বা পিওরলি সংজ্ঞায়িত করা একটু কঠিন। তবে আমরা যদি একেবারে এটার অর্থগত দিক থেকে দেখতে যাই, তাহলে খুব সহজেই আমরা দেখতে পাই যে এক্সপ্রেশনিজম হলো এই বিষয়। তা আমি মোটামুটি অল্প একটু কথা বললাম, এর ভিতরে যদি আপনাদের কোনো কথা থাকে আমাকে প্লিজ বলেন। কারো সম্ভবত তেমন কোনো কথা নাই, কিংবা হয়তো বিশেষ বলার কিছু নাই,
যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে এক্সপ্রেশনিজম মানে হলো অভিব্যক্তিকে প্রকাশ করার একটা ধারা। সেই ধারায় যে চিত্রকলার বলি কিংবা কবিতা বলি, সাহিত্য বলি, স্থাপত্য বলি কিংবা নাটক ও সিনেমার কথা বলি, এগুলি আমাদের এক্সপ্রেশনটাকে যথাযথভাবে প্রকাশ করা এবং অনেক বেশি সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ ভাবে দেখা খুব কঠিন। কাজে সাবজেক্টিভিটিকে ফুটিয়ে তোলার যে পদ্ধতি সেটা হলো এক্সপ্রেশনিজম। তো এক্সপ্রেশনিজমকে আমাদের বোঝার জন্য আমি ক্লাসে যেটা করি, আমি সেই কাজটাই একটু করতে চাই। যে আসলে আমি যে কথাগুলি বলছিলাম এর অধিকাংশই বইপত্রে আছে, বইপত্রে পাওয়া যায়, বইপত্রে না হলে তো আর আমি এসব বলছি কোথা থেকে। তো আমাদের দেখার দরকার আছে যে এক্সপ্রেশনিজমটা কিভাবে তৈরি হলো, কেন তৈরি হলো এবং এটার গন্তব্য কোথায় গেল। আমাদের এই কারণেই দেখা উচিত যে একটা ইজম কেন তৈরি হয়, একটা ইজম ইউরোপে এত এত ইজম তৈরি হলো একের পর এক, অথচ আমরা মাঝে মাঝে যারা আর্ট স্টুডেন্ট আছি আমাদের এক ধরনের ক্রাইসিসও তৈরি হয় কিংবা আমাদের এক ধরনের প্রশ্ন তৈরি হয়, কেন আমাদের এখানে কোনো আলাদাভাবে ইজম তৈরি হয় না বা ধারা তৈরি হয় না, আমরা কেন সবসময় ওদের কাছ থেকেই দেখি এরকম ইজম। তো এখন এখানে ব্যাপার হলো প্রত্যেকটা আর্ট মুভমেন্টের পিছনে একটা ফিলোসফিক্যাল গ্রাউন্ড থাকে। তো এক্সপ্রেশনিজমের একটা একেবারে সুনির্দিষ্ট না করা গেলেও এক্সপ্রেশনিজমের একটা বড় ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। এর প্রধান পুরোধা ব্যক্তি হিসেবে ধরা যায় ফ্রেডরিক নিৎসেকে, যিনি একজন বিখ্যাত জার্মান দার্শনিক, তাছাড়া অস্তিত্ববাদী দার্শনিক সোরেন কিয়েরকেগার্ড, তাছাড়া আছে অগাস্টিন বার্গ যিনি সুইডিশ নাট্যকার, এবং তার দ্য গোস্ট সোনাটা নামে একটা নাটক যেটা আবার পরবর্তীতে চলচ্চিত্রে রূপান্তরিত করেছিলেন ইংমার বার্গম্যান। বার্গম্যানের নাম আপনারা হয়তো শুনেছেন, বার্গম্যান খুব ক্লাসিক ফিল্ম মেকার, যার পৃথিবী বিখ্যাত কিছু ক্লাসিকের ভিতরে তার কিছু সিনেমা আছে, এর ভিতরে সেভেন সিল আপনারা জানেন, যে সেভেন সিল নিশ্চয়ই আপনাদের দেখা থাকার কথা। তো যাই হোক, এর ভিতরে তারপরে আছেন সিগমুন্ড ফ্রয়েড, তারপরে ইয়ে তো আছেনই, এই যে ডারউইন। তো 20 শতকের যতই আন্দোলন আছে এর পিছনে কয়েকজন ব্যক্তির খুব বড় বড় অবদান আছে, ঘুরে ফিরে তাদের নাম আছে, বিশেষ করে ফ্রয়েড, ডারউইন আর কার্ল মার্কস এর নাম ঘুরে ফিরে আসে, কেননা তারা 20 শতকের প্রায় অধিকাংশ জিনিসেরই পিছনে এক ধরনের ভূমিকা পালন করেছেন চিন্তার জায়গায়, ফিলোসফিক্যাল জায়গায়। তো নিৎসের কথা বলছিলাম, নিৎসে ছিলেন একজন নিহিলিজমের অনেকটা প্রবর্তক বলা যায়, ওয়েস্টার্ন নিহিলিজম। আমরা যদি ইস্টার্ন নিহিলিজমের কথা বলি তাহলে ইস্টার্ন নিহিলিজমের আবার সূত্রপাত আরো অনেক আগে, সেটা আমরা বৌদ্ধ ধর্মের ভিতরেই পাব। এবং বলা হয় যে নিৎসে ছিলেন কিছুটা বৌদ্ধ ধর্মের প্রভাবেই তার নিহিলিস সত্তার এক ধরনের জাগরণ, কিংবা ওইটা হয়তো আরো পূর্ণতা পেয়েছে। নিৎসের একটা উপন্যাস আছে, উপন্যাসই বলা যায় সম্ভবত, দা স্পোক জরথুস্ত্র, মানে জরথুস্ত্র বলেন জার্মান ভাষায়। তো এটার বাংলা অনুবাদও আছে, বাংলায় অনুবাদ পাওয়া যায় জরথুস্ত্র বলেন নামে। তো জরথুস্ত্র বলেন গ্রন্থে তার যে নায়ক, নায়কের প্রধান যেটা ব্যাপার ছিল, সে এই সমাজ, কর্তৃত্ব, আধিপত্য, এই সমস্ত কিছুকে চ্যালেঞ্জ করে এক ধরনের স্বাধীন সত্তা হিসেবে আত্মপ্রকাশ করার তার একটা প্রচেষ্টা ছিল। সেই জায়গা থেকে এই একটা প্রভাবিত হয়ে আর্টের যেমন একটা সামাজিক ব্যাপার আছে, সমাজ আমাদের আর্টকে বলে দেয় যে এরকম হবে, এরকম হবে, এর বাইরে গেলে সেটা হবে না, এরকম নানান ধরনের ক্রাইটেরিয়া থাকে আমাদের, নন্দনতাত্ত্বিকরা একরকম বলেন,
তারপরে সমাজপতির এক রকম বলেন, পুঁজিপতির এক রকম বলেন, সবাই মিলেই আর্টকে এক ধরনের গাইড করার চেষ্টা করেন, যেখান থেকে এক্সপ্রেশনিস্টরা বের হওয়ার প্রচেষ্টা করেছেন এবং সেই প্রচেষ্টার জায়গা থেকেই তাদের কাজগুলি এরকম হয়ে যাওয়া। কিছু কাজ দেখাতে পারলে ভালো হতো, যদিও আমার পক্ষে এখন এই মুহূর্তে আমি জানি না, এই যেহেতু আমি জুমে আছি এখানে কাজ দেখানো কোনোভাবেই সম্ভব না, বা সবার জন্য এটা একটা ঝামেলাও হয়ে যাবে হয়তো। তো যে কাজের যে স্বাধীনতা, শিল্পের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটাকে ভোগ করার বা সেই স্বাধীনতা মানসিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে ফুটিয়ে তোলার একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা এক্সপ্রেশনিজমের সমস্ত কাজেই পাই, সেটা হোক নাটক কিংবা ফিল্ম কিংবা চলচ্চিত্র কিংবা চিত্রকলা। আমরা যদি আপনারা নেটে সার্চ দেন যে এক্সপ্রেশনিস্ট আর্কিটেকচার, খুব উদ্ভট টাইপ কিছু নকশার স্থাপত্যকর্ম আপনারা দেখতে পাবেন, এবং সেগুলি দেখলে যদি প্রথম দেখেন নিশ্চয়ই মনে হবে কি উদ্ভট টাইপ ডিজাইন, এটা কি রকম, এটা এরকম তো আমি ভাবি নাই। এটাই হলো ব্যাপার যে আমরা ট্রেডিশনাল বা প্রথাগত জায়গা থেকে আমরা একরকম ভাবি, সেই ভাবনার ভিতর থেকে, সেই ভাবনার গণ্ডি থেকে বা সেই ভাবনার বদ্ধ একটা জায়গা থেকে বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া এবং নিজস্ব মনোভাব, নিজস্ব ভাবনাকে ফুটিয়ে তোলার যে প্রক্রিয়া, সেটাই হলো এক্সপ্রেশনিজম। আর এখানে আপনারা ফ্রয়েডের কথা তো সবাই জানেন, ফ্রয়েড খুব বহুল পঠিত একজন মনস্তাত্ত্বিক, তো তার তত্ত্ব এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যে মানুষের মন আসলে কিভাবে তৈরি হয়। মানুষের আপনারা খুব জানেন যে সচেতন, অবচেতন, অচেতন কিংবা আইডি, ইগো, সুপার ইগো, এই যে তিনটা অবস্থা, আইডি কিংবা আইডি যা করতে চায় সেটা ইগোর মাধ্যমে হতে হয়, সুপার ইগো আবার অন্য কথা বলে। তো এই ব্যাপারগুলি আমাদের সেই দিকে যাওয়ার খুব একটা সুযোগ নাই। তারপরও বলছি যেহেতু ফ্রয়েড খুব প্রাসঙ্গিক এখানে, এই কারণেই, কারণ মানুষের মনোভাব, আমরা যেভাবে যা যা ভাবি, আমরা যা যা করি, সেটা কোথায় কোথায় ফিল্টারিং হয়, কিভাবে ফিল্টারিং হয়, এবং ফিল্টারিং না হলে কোথায় কি হতে পারতো, সেই জায়গাগুলি এখানে খুব গুরুত্বপূর্ণ। কেননা আমি যখন একটা ছবি আঁকবো, আমি আমার প্রপার এক্সপ্রেশনটা যখন প্রকাশ করার চেষ্টা করব, বা আমি আমার প্রপার এক্সপ্রেশনটাকে প্রকাশ করব, তখন আমার বাধাটা কোথায় তৈরি হয়, কারা কারা বাধা তৈরি করে, আর সেই বাধা না থাকলে আমার এক্সপ্রেশনটা কি হতে পারতো, সেই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ হয়ে ফুটে ওঠার জায়গা হলো এক্সপ্রেশনিজম। তো সেই জায়গা থেকে এক্সপ্রেশনিজম আমাদের জন্য এখনো গুরুত্বপূর্ণ। এবং আরেকটা মজার ব্যাপার হলো এক্সপ্রেশনিজম জার্মানিতে এক্সপ্রেশনিস্ট আর্টিস্ট এবং এক্সপ্রেশনিস্ট ধারার কাজ পরিপূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যায় যখনই হিটলার ক্ষমতায় আসে। হিটলার ক্ষমতায় আসে সম্ভবত 1933 সালে, হতে পারে এক দুই বছর এদিক সেদিক হতে পারে। 1933-এ যখন হিটলার ক্ষমতায় আসলো, হিটলার নিষিদ্ধ করে দিল। কেন নিষিদ্ধ করে দিল? কারণ হিটলার হলো সমাজটাকে একটা সুনির্দিষ্ট ছকের ভিতরে ফেলে প্যারেড পদ্ধতিতে, লেফট রাইট পদ্ধতিতে চালাইতে যায়। সুতরাং এখানে আর্ট বলেন, শিল্প বলেন, আর যাই হোক, সমাজের প্রত্যেকটা জিনিস একেবারে সুনির্দিষ্ট মেজারমেন্টের ভিতরে চলতে হবে। কিন্তু এক্সপ্রেশনিস্টরা সেই মেজারমেন্টটার বিরুদ্ধেই কিন্তু বিদ্রোহটা করেছে, বিদ্রোহ করায় সেই বিদ্রোহ হিটলারের সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য না, যার ফলে হিটলারের সমাজে কিন্তু নিষিদ্ধ হয়ে যায়। এখনো আপনার যখন এক্সপ্রেশনটা, প্রপার এক্সপ্রেশনটা যখন আপনি দিতে পারবেন সেখানেই, যেখানে আপনার সমাজ মুক্ত থাকবে, স্বাধীন থাকবে। হুমায়ুন আজাদের একটা সুন্দর কথা মনে পড়েছে, হুমায়ুন আজাদ বলেছিলেন যে একটা সমাজের ছেলে মেয়েদের হেয়ার কাট দেখেই বোঝা যায় সেই সমাজ কতটুকু স্বাধীনতা ভোগ করে। আমরা দেখেছি কিছুদিন আগেও নানান জায়গায় চুল কেটে দেওয়ার যে ব্যাপার, মানে হলো আমরা এটাও জানি যে যখনই সেনাবাহিনী ক্ষমতায় আসে, প্রথম কিন্তু আঘাতটা পড়ে চুলের উপরে, কারণ চুল কেমন যেন একটা বিদ্রোহের প্রতীক। এটা নিয়ে অবশ্য ইয়ের লেখা আছে, কলিম খানের কেশ নিয়ে খুব লেখা আছে, কেশ নিকেশ করে দেয়া। যাই হোক,
আমরা যেটা বলতে চাইলাম যে যখনই একটা আর্মি শাসন আসে, সেনা শাসন আসে, কিংবা একটা একনায়কের শাসন আসে, তখন কিন্তু সে তার মাপে সমস্ত গাছ একই ছাঁচে থাকবে, সমস্ত মানুষ একই ধরনের থাকবে, সমস্ত পোশাক একই রকম থাকবে, সমস্ত খাবার একই রকম থাকবে, সবার হাঁটা চলা, সবার চিন্তা ভাবনা, সবার শিল্প সাহিত্য সবকিছু একই রকম থাকবে। সেই জায়গাটাকে চ্যালেঞ্জ জানানোর একটা রূপ হলো এক্সপ্রেশনিজম। সেই এক্সপ্রেশনিজম যখন হিটলার আসলো তখন এক্সপ্রেশনিজম নিষিদ্ধ হলো এবং এক্সপ্রেশনিস্টদের প্রচুর কাজ হিটলারের সময় পুড়িয়ে দেওয়া হলো। তো আরেকটা মজার ব্যাপার হলো, এরপরে যখন আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হলো 1939-এ শেষ হলো, 1945-এ শেষ হওয়ার পরে এর ভিতরে ইউরোপ থেকে অনেক শিল্পী কিন্তু আমেরিকায় গিয়ে আশ্রয় নেয়, এবং পরবর্তীতে আমেরিকায় প্রথম যে শিল্প আন্দোলন এবং আমেরিকায় প্রথম শিল্পের কেন্দ্রভূমি হিসেবে তৈরি হতে শুরু করলো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এবং সেইখানে ইউরোপীয় শিল্পীদের এই স্পেশালি এক্সপ্রেশনিস্টদের ইয়াটা উল্লেখযোগ্য অবদান ছিল। এবং প্রথম যে শিল্প আন্দোলন নিউ ইয়র্কে শুরু হয় সেটার নাম হলো অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম। সেই এক্সপ্রেশনিজমে কিন্তু আমেরিকাকে নতুন করে একটা পথ দেখালো, এবং আমরা জানি যে আমেরিকান এক্সপ্রেশনিজম, আমরা বেশি দূর যাব না, আমেরিকান এক্সপ্রেশনিজমের দুইজন বড় বড় শিল্পী আছেন যাদের নাম আমরা সবাই জানি, মার্ক রথকো আর হলো এই মুহূর্তে নামটা ভুলে গেলাম, যাই হোক জ্যাকসন পোলক, সরি, খুব সহজ নাম কিন্তু ভুলে গেলাম, যাই হোক। তো আমেরিকায় আমরা যাচ্ছি না, আমেরিকায় যাওয়ার আগে আমরা আবার ফেরত আসছি ইউরোপে। তো ইউরোপীয় এক্সপ্রেশনিজমের আমরা যেটা বলছিলাম যে দুইটা গ্রুপ, তো সেই দুই গ্রুপের দ্য ব্লু রাইডার আর হলো দ্য ব্রিজ, এই দুই গ্রুপ মূলত 1930 পর্যন্ত হিটলারের উত্থানের পূর্ব পর্যন্ত এটা এক ধরনের রাজত্বই করেছে বলা যায়। কিন্তু এর সাথে সাথে এর পাশাপাশি আমরা জানি অন্যান্য শিল্প আন্দোলনগুলিও শুরু হয়ে গিয়েছিল। আমরা জানি যে 1914 থেকে 18 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের সময়ে দাদাইজম খুব চলমান একটা শিল্প আন্দোলন ছিল। এরপরে আমরা জানি 1922-এ সুরিয়ালিজম শুরু হয়। তাছাড়া এর যদি আমরা আরেকটু পিছনে যাই, 1907-এর দিকে কিউবিজম, কিংবা আরো পিছনে গেলে 1903-এর দিকে ফবিজম, এই ধারাগুলি চলমান ছিল, কিন্তু সাথে এক্সপ্রেশনিজম চলমান ছিল। আমার মনে হয় এক্সপ্রেশনিজম নিয়ে মোটামুটি গুরুত্বপূর্ণ কথাগুলি বলা হয়েছে। পলক্লির একটা মজার ব্যাপার আছে, পলক্লি হলো দা ব্লু রাইডার গ্রুপের একজন আর্টিস্ট। পলক্লির আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন এখনই পেয়ে যাবেন, পলক্লির নোটবুক আছে, 1 এবং 2 দুইটা নোটবুক আছে পলক্লির, এবং তার কাজগুলি চমৎকার, ইন্টারেস্টিং। তার কাজের বিষয়ে তার নিজের মানে একেবারে ডিটেইল লেখালেখি আছে, পলক্লি কিংবা কান্দিনস্কি ওনাদের দুইজনেরই। যেমন কান্দিনস্কির কাজ যদি আমরা দেখি, দেখবো যে তার প্রচুর লাইন, ডট এবং কালার, নানান রকম ব্যাপার আছে। তাকে মানে অ্যাবস্ট্রাক্ট আর্টের একজন পায়োনিয়ার হিসেবে ধরা হয়। তাদের কিন্তু প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ডট, প্রত্যেকটা কালার, প্রত্যেকটা কম্পোজিশনের একটা ব্যাখ্যা ছিল, যার ফলে আপনি যদি একটু পড়তে ইন্টারেস্টেড হন, আপনি পলক্লি সম্পর্কে যদি জানতে চান, পলক্লির নিজেরই দুইটা বই আছে, পলক্লির নোটবুক নামে পাওয়া যায়, আমার কাছেও আছে, আপনারা চাইলে আমি পিডিএফও দিয়ে দিতে পারি, সেটাও করতে পারি, কিংবা ইন্টারনেটেও আসলে খুব বেশি কঠিন না, এটা খুঁজলেই পেয়ে যাবেন। আর পলক্লির কথা বললেন, এই জন্য আমি আরো কয়েকটা কথা বললাম। আর পলক্লির কাজও ব্যক্তিগত ভাবে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, খুব পছন্দ করার মতো আর কি, সুন্দর কাজ। শিল্পকলায় যত যত ধরনের মুভমেন্ট দেখতে পাই, এর ভিতরের প্রায় গুরুত্বপূর্ণ সবকিছুই 20 শতকে হয়েছে। এর আগে প্রায়
500 বছর ধরে 6-7টা আন্দোলন হয়েছে, মুভমেন্ট হয়েছে বড় আকারে, কিন্তু বিশ শতকে দেখা গেল একেবারে শুরু থেকে 50 পর্যন্ত বা 60-70 পর্যন্ত যদি আমরা বলি, যে একের পর এক একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে যাচ্ছে, এই ধরনের আর্ট মুভমেন্ট হচ্ছে। একেবারে প্রথম আন্দোলন যদি আমরা ধরি ফবিজম, তারপরে কিউবিজম, তারপরে এক্সপ্রেশনিজম, তারপরে ফিউচারিজম, ভর্তিসিজম কিংবা দাদাইজম, সুরিয়ালিজম, এরকম করে যেতে যেতে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, আমেরিকান এক্সপ্রেশনিজম, ফিগারেটিভ এক্সপ্রেশনিজম, তারপরে পপ অফ মিনিমাল কনসেপচুয়াল হয়ে একেবারে পোস্ট মডার্নিটিতে আমরা চলে আসি, এবং সমস্ত ঘটনাগুলি ঘটেছে 20 শতকে। সুতরাং আমাদের বিশেষ করে চিত্রশিল্পের জন্য 20 শতক খুব গুরুত্বপূর্ণ একটা সময়। তো এই সময়ে একটা আভাগার্দ আন্দোলন হিসাবে এই এক্সপ্রেশনিজমের জন্ম। আভাগার্দ আমরা খুব জানি যে এটা হলো যে আন্দোলনগুলি অন্যান্য আন্দোলনকে পথ দেখায় বা পথিকৃতের ভূমিকা পালন করে, সেই ধরনের একটি মুভমেন্ট হলো এক্সপ্রেশনিজম। এক্সপ্রেশনিজমের যে কাজের যে বৈশিষ্ট্যগুলি ছিল আমরা যদি বলি, তো সেখানে ছিল ওই কিছুক্ষণ আগেই যেটা বললাম যে নান্দনিক বিবেচনা থেকে আমরা যেমন একটা কম্পোজিশনের কথা যদি বলি, আমরা কম্পোজিশনে কিছু কম্পোজিশনাল এলিমেন্ট আছে, সেই এলিমেন্টগুলির যে বিন্যাস ঠিক আছে কিনা, হারমোনি ঠিক আছে কিনা, ব্যালেন্স ঠিক আছে কিনা, এই সমস্ত জিনিসকে আমরা বিবেচনায় নিতাম। কিন্তু এক্সপ্রেশনিস্ট ওয়ার্কে এসে আমরা এই বিবেচনাগুলিকে আর কোথাও পুরোপুরি খুঁজে পাবো না, কেননা এখানে চরম অসঙ্গতি দেখা যাবে, রঙের কথা বললেও দেখা যাবে, ব্যালেন্সের কথা বললেও দেখা যাবে, কিংবা আমরা যদি ফর্মের কথা বলি, ফর্ম প্রচন্ড ডিস্টর্টেড কিংবা বিকৃত, রং খুবই এলোমেলো কিংবা উচ্চকিত রং। আগে যেমন আমরা কালারগুলি ব্যবহার করতাম, যেভাবে আমরা একটু আগের দু একটা একটা ইজমের কথা যদি বলি, ফবিজমের কথা, ফবিজম সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে ফবিস্ট কালার হিসাবে বা ফবিস্ট অর্থ হলো বনজন্তু, যে বনজন্তু যেভাবে রঙের কোনো ধর্ম জানে না, কিছু জানে না, একরকম দিয়ে যায়, মানে বনজন্তুর আচরণের মতোই এক ধরনের রং দেওয়া পদ্ধতিকে ফবিস্ট হিসাবে চিহ্নিত করা হয়, যে হেনরি মাতিসের নেতৃত্বে যেটি শুরু হয়। তো ফবিজমের সাথে অনেক বেশি মিল আছে এক্সপ্রেশনিস্টদের। তো কালারের এই ধরনের যে উচ্চকিত ব্যবহার, তারপরে টেক্সচারের ক্রমাগত পরিবর্তন, সুরের বিকৃতি, অতিমাত্রায় অসঙ্গতি, এই সমস্ত ব্যাপারগুলি আমরা পেইন্টিংয়ে প্রথম দেখতে পাই এক্সপ্রেশনিজমে। তো এর পূর্বসূরি হিসেবে আমরা বলেছি যে এডওয়ার্ড মুং কিংবা ভ্যানগগের কাজকে আমরা চিহ্নিত করতে পারি, তার অনেক আগের একজন শিল্পীকেও মাঝে মাঝে চিহ্নিত করা হয়, তিনি হলেন এল গ্রেকো। বারোক শিল্পী এল গ্রেকোকে অনেক সময় প্রাচীন মানে এক্সপ্রেশনিস্ট হিসেবে চিহ্নিত করা হয়, যদিও মানে এটা একটা খুঁজতে গিয়ে এইভাবে করা হয়, আলটিমেটলি এক্সপ্রেশনিজম ব্যাপারটাই তো তৈরি হয় আরো পরে, সুতরাং তাকে ওইভাবে আমরা চিহ্নিত করব না। তো এরপরে এটার মূল ব্যাপারটা ছিল যে এটা হলো যে আমরা এর আগের কিছু ব্যাপার ছিল যে পজিটিভিজম কিংবা ন্যাচারালিজম কিংবা ইমপ্রেশনিজম, এর যে একটা দৃষ্টিগত দিকে জোর দেয়া, যে আমরা যদি একটু অন্যভাবে যাই, যে মানুষ মূলত দুই ধরনের বিষয়ের সমন্বয়, একটা হলো মানুষের শরীর আর একটা হলো মন, মানে আমরা যদি দেহ এবং মন বলি, তো মন একরকম, আবার মনের এক ধরনের অযান্ত্রিক প্রক্রিয়া আছে, আর শরীরের এক ধরনের যান্ত্রিক প্রক্রিয়া আছে। শরীর একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে চলতে হয়, আমার খাওয়া দাওয়া করতে হয়, আমার ঘুমাতে হয়, আমার কাজকর্ম করতে হয়, নানান কিছু করতে হয়, আমি চোখ দিয়ে একটা নির্দিষ্ট জিনিস দেখি, এরকম কিছু একেবারে মাপজোকের ব্যাপার আছে যেটা শরীরের সাথে সম্পর্কিত, কিন্তু মনের সাথে এই ব্যাপারটা কোনোভাবেই সম্পর্কিত না।
আমরা আগেই বলেছিলাম যে ইমপ্রেশনিস্টরা যেমন চোখকে প্রাধান্য দিয়ে একেবারে চোখে যা ধরা পড়ছে ঠিক সেটাকেই ফুটাই তুলতে যাচ্ছে, এক্সপ্রেশনিস্টরা ঠিক উল্টাটা করলো, যেটা যেটা হলো যে আমার মনে যা আসতেছে, আমি মন মন থেকে যাকে ভাবতে পারছি বা আমি যেটাকে মনে করছি যে ব্যাপারটা এরকম হওয়া উচিত, সেইটা হলো এক্সপ্রেশনিজম। আর এই এক্সপ্রেশনিজম এই নামটা আসে মূলত 1910-এ চেক শিল্প ঐতিহাসিক অ্যান্টোনিন মেটিজেক নামে এক ভদ্রলোক, তিনি প্রথম ইমপ্রেশনিজমের বিপরীত শব্দ হিসাবে এই এক্সপ্রেশনিজম শব্দটা ব্যবহার করেন। কাজেই মানে আমরা যদিও বলছি 1905 থেকে এক্সপ্রেশনিজমের শুরু, কিন্তু এক্সপ্রেশনিজম নামটা কিন্তু 1905-এ আসে নাই, 1905-এ এর আরো অনেক পরে 1910-এ আসছে এক্সপ্রেশনিজম নাম। এবং দ্য ব্রিজ যে গ্রুপ, সেই গ্রুপ কিন্তু 1905-এ তৈরি হয়, এবং দ্য ব্লু রাইডার কান্দিনস্কির নেতৃত্বে যেটা হয় সেটা হলো 1911-তে। আবার ব্রিজ গ্রুপটার মোটামুটি সমাপ্ত হয়ে যায় এটা 1913 সালে, এই গ্রুপ মোটামুটি আর থাকে না, যার ফলে এক্সপ্রেশনিস্ট বলতে আমরা এখন দ্য ব্রিজ, দ্য ব্লু রাইডার এবং এবং এই বিষয়গুলিকে আমরা চিহ্নিত করছি। এবং আমাদের এখানে আপনারা যদি ভ্যান গগের পেন্টিং দেখে থাকেন, যে ভ্যান গগের পেন্টিং, ভ্যান গগের সেলফ পোর্ট্রেট কিংবা ভ্যান গগের স্টেরি নাইটস কিংবা যে আরো কিছু কাজ আছে, কাজগুলির নাম এই মুহূর্তে মনে নেই, তো মূলত বড় বড় স্ট্রোক দিয়ে এবং কালার, ইউজুয়ালি আমরা যেটা করি কালার মিক্স করে করে একটা পলিশ করে একটা ছবি আঁকি, সেটা না করে সে সরাসরি এই কালার নিয়ে সরাসরি স্ট্রোক দিয়ে দিয়ে যে সমস্ত ছবি এঁকেছেন সেই সমস্ত ছবিকে মানে তার মনে যা চাচ্ছিল ঠিক সেটাই সে প্রকাশ করতে চাইছে। আমরা সানফ্লাওয়ারের কাজগুলিও দেখি, কিংবা ভ্যান গগের কাছাকাছি আরেকজন শিল্পীর কথাও আমরা জানি, যিনি পল গগা, পোস্ট ইমপ্রেশনিস্ট শিল্পী পল গগার কাজ আমরা দেখেছি, খুবই বিখ্যাত শিল্পী এনারা, যার ফলে ওনাদের কাজ আমাদের প্রত্যেকেরই দেখা থাকার কথা। আর ফবিস্ট কাজ তো আমরা নিশ্চয়ই দেখেছি, তো ফবিস্ট কাজ কিংবা ভ্যান গগ কিংবা মুং এদের কাজকে আমরা ধরতে পারি পূর্বশিল্পী হিসাবে। এবং পরবর্তীতে যে সমস্ত ধাপের শিল্প ধারাগুলি বা শিল্প আন্দোলনগুলিকে প্রভাবিত করেছে সেগুলিকে আমরা বলেছি এর আগে, সেটা হলো আপনার দাদাইজম, তারপরে ফিউচারিজম, তারপর সুরিয়ালিজম, এই ধারাগুলির সাথে অনেক অনেক বেশি কানেক্টেড। আমরা জানি এর খুব কাছাকাছি সময়ে যে দাদাইজমটা তৈরি হয়েছিল, দাদাইজমের কনসেপ্টও প্রায় একই রকম ছিল। দাদাইজমকে ইভেন ম্যাক্সিমাম শিল্প ঐতিহাসিক দাদাইজমও বলেন না, এটাকে মূলত বলেন হলো দাদাইস্ট বা এন্টি আর্ট মুভমেন্ট, এটাকে আর্ট হিসেবেও স্বীকৃতি দেওয়া হয় না। আর এই স্বীকৃতি বা অস্বীকৃতির ব্যাপারগুলি সবকিছুই একটা নন্দন তাত্ত্বিক বিবেচনা থেকে করা হয়, আর নন্দন তত্ত্বের কিছু সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে আমরা সবাই জানি একেবারে সেই, আমরা যদি এরিস্টটলের সময় থেকেও ধরি, তখন থেকেই এরিস্টটল তার পয়েটিক্সে নির্ধারণ করে দিয়েছেন যে কিভাবে কি হবে। কিংবা আমরা যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা বলি, এখানেও একই রকম পদ্ধতি ছিল। আমরা যদি ভরতমুনির নাম সবাই শুনেছি, ভরতমুনির নাট্যশাস্ত্রে একেবারে ডিটেইল কোথায় মঞ্চ হবে, কোথায় অভিনেতা বসবে, কতটুকু দূরত্ব থাকবে, কি বাজবে, সমস্ত কিছু আছে। তার মানে হলো সমস্ত শিল্পের সুনির্দিষ্ট একেবারে নিয়ম কানুন গুলি দীর্ঘদিন ধরে চলে আসছে। দীর্ঘদিন ধরে চলে আসার ফলে এই শিল্প কিন্তু একটা ফর্মের ভিতরে আবদ্ধ হয়ে যাচ্ছে, সেই আবদ্ধ ফর্ম থেকে বের হয়ে এক্সপ্রেশনিস্ট আর্টিস্টরা কাজ শুরু করে, এবং এর সাথে যার ফলে পরবর্তী অনেকগুলি মিলে যায়। যেমন দাদাইস্টরা যখন ফর্ম থেকে বের হচ্ছে, এক্সপ্রেশনিজমের সাথে মিলে যাচ্ছে, এবং এক্সপ্রেশনিজমের যে বিশাল বিস্তৃতি, এই বিস্তৃতিটার আমাদের জন্য একটা সমস্যা হয়েছে যে কিছুক্ষণ আগে একজন যিনি বলেছিলেন যে শিল্পী শাহাবুদ্দিনের কাজকে
এক্সপ্রেশনিস্ট বলা যাবে কিনা। আমাদের জন্য সমস্যা হয়েছে যে এক্সপ্রেশনিস্ট তো অবশ্যই, এক্সপ্রেশন তো সেখানে আছে। ইভেন আমি তো বলতে চাই যে জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের কাজের কথাও আমি যদি বলি, সেটা ডেফিনেটলি এক্সপ্রেশনিস্ট ওয়ার্ক। বাট শুধুই কি এক্সপ্রেশনিস্ট, শুধুই এক্সপ্রেশনিস্ট দিয়ে ব্যাপারটাকে কমিউনিকেট করা যাবে না, যার ফলে অনেকেই হয়তো বলবেন সেটা এক্সপ্রেশনিস্ট ওয়ার্ক কিংবা ওইটার সাথে অনেক বেশি মিল আছে, বাট শুধুমাত্র এক্সপ্রেশনিস্ট ওয়ার্ক না। এই জন্য এক্সপ্রেশনিজমের বিস্তৃতিটা বেশি হওয়ায় এটাকে ধরাও কঠিন এবং এটাকে সুনির্দিষ্ট ফ্রেমে বাঁধাও কঠিন। এই জন্য ব্যাপারটাকে বোঝা। আপনারা কাজগুলি কি দেখেছেন, কার কার কাজ দেখেছেন এক্সপ্রেশনিস্ট? আচ্ছা, যাই হোক, নিশ্চয়ই অনেকের কাজ দেখেছেন কিংবা দেখবেন। তো এক্সপ্রেশনিজমের আমাদের যেটা সবচেয়ে বড় প্রাপ্তি আমি মনে করি, যে সেটা হলো শিল্পের বিধিবদ্ধ নিয়ম কানুন থেকে বের হয়ে যাওয়া, এবং বিধিবদ্ধ নিয়ম কানুন থেকে বের হয়ে কিন্তু আসলে বের হয় না। শিল্পকর্ম এত ওটা সম্ভবত ছোট ফ্রেমে নিজেকে কখনোই রাখে না, আবার নতুন সংজ্ঞা তৈরি হয়, নতুন সংজ্ঞা তৈরি হয়ে আবার ফ্রেমের ভিতরেই ঢুকে, যার ফলে শিল্পকে বের করা আসলে সম্ভব হয় না। নতুন সংজ্ঞার ভিতরে আবার ঢুকে যায়, আবার ঢুকে গেলে পরবর্তী মানুষজন এসে আবার এটাকে ভাঙে, ভেঙে গড়ে এভাবেই শিল্পকর্ম তৈরি হচ্ছে। এবং মানুষের এক্সপ্রেশন, মানুষের ভাবনা চিন্তা এগুলি প্রকাশিত হচ্ছে। আমি প্রাসঙ্গিকভাবে একটু অন্য আলাপে যেতে চাই, আমি একটু কনফিউজ যে এই ধরনের আলোচনায় যাওয়া ঠিক হবে কিনা, যেমন ক্লাসের কারণেই হয়তো বা আমার ব্যক্তিগত কারণে আমাদের মাঝে মাঝেই মনে হয় যে আমাদের এখানে কেন এইরকম কিছু হয় না। না হওয়ার প্রধান কারণ আমি মনে করি যে আমরা শিল্পকর্মকে অতটা সিরিয়াসলি নেই না, কিংবা আমরা মনে করি না যে শিল্পের একটা প্রচন্ড ক্ষমতা আছে, সাংঘাতিক শক্তি দিয়ে সে অনেক কিছু ভেঙে ফেলতে পারে, কিংবা আমি আমার বোধ তাড়িত হয়ে ছবিটা আঁকি কিনা সেটা নিয়েও আমার একটু সন্দেহ আছে, কিংবা একটা মোটামুটি স্ট্রং আইডিওলজি যদি না থাকে তাহলে নতুন করে শিল্প সৃষ্টি হতে পারে না। যেমন মইনুদ্দিন খালেদ স্যার এখানে আছেন, আমাদের এখানে একটা গ্রুপ তৈরি হয়েছিল, সেই গ্রুপটা এখন যদিও নাই, সময়ে শিল্পীদের একটা আর্টিস্টদের একটা গ্রুপ ছিল, সেটা হলো স্বৈরাচারের আমলে, স্বৈরাচার এখন বলা যায় কিনা জানি না, এটা নিয়ে নানান রকম বিতর্ক আছে এরশাদের আমলে। তো সেই গ্রুপের শিল্পীরা ছিলেন শিল্পী নিসার হোসেন, শিল্পী শিশির ভট্টাচার্য, শিল্পী ওয়াকিলুর রহমান, তারপরে আরো শিল্পী ঢালিয়াল মামুন, তারপরে এখানে ফিল্ম মেকার ছিলেন তারেক মাসুদ, তারপরে কবিদের ভিতরে ছিলেন সাজ্জাদ শরীফ, তারপরে আরেকজন আজিজ শরাফি, শিল্পী আজিজ শরাফি এখন দেশের বাইরে থাকেন। তো এরকম বড় বড় শিল্পীরা ছিলেন, এখন যারা বড় বড়, তখন নিশ্চয়ই তারা বড় বড় শিল্পী ছিলেন না, কিন্তু দেখা গেল যে যখন তারা একটা আইডিওলজি নিয়ে মুভ করলেন, তারা তাদের মতো করে ছবি আঁকলেন, নতুন ধারায় ছবি আঁকলেন, নতুন ধরনের একটা ছবি আঁকলেন, এবং সেই সেই গ্রুপের প্রত্যেক শিল্পী কিন্তু একজন আমি বলবো যে এখনকার দৃষ্টিতে ডেফিনেটলি এক একজন মহান শিল্পী, এক একজন অন্তত দেশ বিখ্যাত তো অবশ্যই, কেউ কেউ বিশ্ববিখ্যাত শিল্পী। তো এই যে বিশ্ববিখ্যাত শিল্পী বা আমরা যাদেরকে পড়ছি, যাদেরকে আমি যদি এক্সপ্রেশনিস্ট আর্টিস্ট অগাস্ট মেকের কথা বলি, অগাস্ট মেকে মাত্র 27 বছর পর্যন্ত জীবিত ছিলেন, প্রথম বিশ্বযুদ্ধে 1914 সালে উনি মারা গেছেন, তো মাত্র 27 বছর বয়স ছিল, আমাদের অলমোস্ট প্রত্যেকেরই এর থেকে বেশি বয়স। উনি কিন্তু একটা আন্দোলনের অলমোস্ট পুরোদা ব্যক্তিত্ব, ব্লু রাইডার গ্রুপের অগাস্ট মেকে মাত্র 27 বছর বয়সে মারা যাওয়ার পরও আমরা কিন্তু তাকে স্মরণ করছি বা তাকে মনে করছি, কিংবা তার কাজ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করছি। কেন করছি? কারণ হলো তিনি সেই ধরনের কিছু ক্রিয়েট করতে পেরেছেন। তো এক্সপ্রেশনিস্ট
আর্টিস্টদের আমরা জানবো, আমার মনে হয় আমরা কেন জানবো সেইটাও খুব জরুরি বিষয়। এবং সেই জায়গা থেকেই আমার এই কথাগুলি বলা যে আমরা যখন বিশ্ব শিল্পকে জানবো তখন আমি একটা চেষ্টা করি, সেটা হলো 1905-এ যখন হচ্ছে, যখন এক্সপ্রেশনিস্ট আর্ট মুভমেন্টটা শুরু হচ্ছে, তখন আসলে আমাদের এখানে কি অবস্থা। আমরা জানি যে তখন নব্যবঙ্গীয় ঘরানার এক ধরনের সূচনা কাল বলা যায়, অবনীন্দ্রনাথ হেমেলের নেতৃত্বে কলকাতায় যেটা চলছিল সেখানেও এক ধরনের রেভলিউশনারি ওয়ার্ক শুরু হয়েছিল, যদিও সেটা পরবর্তীতে উত্তরাধিকার হিসাবে তেমন কেউ এটাকে বহন করে নেননি, কিন্তু তখন এখানেও চলছিল একটি ধারা, সেটা হলো নব্যবঙ্গীয় শিল্পধারা অবনীন্দ্রনাথ এবং ইবি হেভেলের নেতৃত্বে 1905-এ। আর 1896-তে সম্ভবত ইবি হেভেলের সাথে অবনীন্দ্রনাথের পরিচয় হয় কৃষ্ণলীলা সিরিজ শিল্পকর্মের সুবাদে। তো সেখান থেকেই ভারতীয় শিল্পকে নতুন ভাবে দেখা, নতুন ভাবে কাজ করা, সেই সমস্ত জায়গা থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন ভাবে শুরু হয় আমাদের এখানে। কিন্তু এর পরবর্তীতে আমরা যদি আসি, যে আমরা 1905-এর কথা বলছি, এখন হলো 2021, প্রায় 115 বছর 16 বছর আগের কথা বলছি। তো 115-16 বছর পরে কিন্তু আমাদের এখানে আর্টে বিশেষ কোনো ঘটনা নাই। হ্যাঁ, আমরা একের পর এক ইউরোপীয় ধারার দেখতে পাচ্ছি, একের পর এক ধারা তৈরি হচ্ছে এবং সেই সমস্ত ধারাকে আমরা কপি করছি, মানে শিখছি, পড়ছি, পাঠ করছি, আবার আরেকটা নতুন ধারার জন্য অপেক্ষা করছি। লেটেস্ট কোনো ধারা যখন আসে সেই ধারাকে আমরা কত তাড়াতাড়ি নিতে পারি, সেটা আমরা নিতে পারলেই আমরা ধন্য হয়ে যাই। তা আমি এই কথাগুলি বলছি, আপনারা এখানে সবাই শিল্পের আগ্রহী শিক্ষার্থী, আমি সহ, আমি ডেফিনেটলি শিক্ষার্থী, আমি সবসময় শেখার চেষ্টা করি। সেই জায়গা থেকেই বলছি, একটা ক্ষোভ থেকেও বলছি, আক্ষেপ থেকেও বলছি, আপনারা শিল্পকলার মানুষজন সেই কারণেও বলছি যে আমরা এক্সপ্রেশনিজম পড়ছি, আমরা যেন সেই জায়গা থেকে ভাবতে পারি যে যদি লুডভিগ ক্রিসনার কিংবা কান্দিনস্কি যদি নতুন একটা ধারা তৈরি করতে পারে, যদি পল ক্লি নতুন একটা ধারা তৈরি করতে পারে, যদি অগাস্ট মেকে 27 বছরের বয়সে মারা যাওয়ার পরও এমন কিছু রেখে যেতে পারে পৃথিবীর শিল্পে, শিল্প ইতিহাসের জন্য, তো সেই জায়গাটা আমাদের এখানে কেন নাই? কেন নাই? কেননা আমরা হয়তো আর্টের বিষয়ে আরেকটু সিরিয়াস হইতে হবে। আমরা এইগুলি জানবো একটা কারণেই, যে তারা এটা কিভাবে করলো, কেন করলো, তাদের ফিলোসফিক্যাল গ্রাউন্ডটা কি এবং এটার পরিণতি কি হলো, এই বিষয়গুলিকে বোঝার জন্য, এই বিষয়গুলিকে হৃদয়ঙ্গম করার জন্য। আজকে হয়তো আমি এই কারণেই এই এক্সপ্রেশনিজমের সন তারিখগুলি আমি খুব সহজেই বলে যেতে পারি, আপনারা নেটেও পাবেন, আমার কাছ থেকে শুনে নিতে পারেন, কিন্তু এই সন তারিখ দিয়ে খুব বেশি কিছু হবে না, কেননা এই সন তারিখগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ না যদি এটার জিস্টটা, এসেন্সটা আমি বুঝতে না পারি। এসেন্সটা কি? এসেন্সটা হলো ফ্রিডম, আর্টের যে স্বাধীনতা, আর্টের স্বাধীনতাটাকে মানে কতখানি আমরা উপভোগ করতে পারি, কতখানি আমরা তুলে ধরতে পারি, আর্ট আসলে সোসাইটিতে কোথায় ভূমিকা রাখে। আমাদের এখানে হ্যাঁ ঠিক আছে, অনেক রকম কথা আছে, অনেক রকম বক্তব্য আছে যে আর্ট ফর আর্টস সেক, শিল্পের জন্য শিল্প, শিল্পী কোনো সমাজের দায় নিবে না বা সমাজের দায় নাই শিল্পীকে কে দেখে, অনেক রকম অভিযোগ আমাদেরও আছে। সেইসবের বাইরেও আমাদের যে দায়িত্ব, যে আমি এক্সপ্রেশনিজমটা শুধুমাত্র ওই কারণেই বুঝবো যে আমার এখানে এটা প্রয়োজনীয়তাটাকে কি, এটাকে যদি আমি কমিউনিকেট করতে পারি। আমি ক্লাসে একটা কথা সব সময় বলি, এটা কথাটা বলি, আপনাদের খারাপও লাগতে পারে, সেই জ্ঞান তোমরা কেউ অর্জন করবা না যা তোমার বাস্তব জীবনে কোথাও কাজে লাগবে না। যদি কাজে না লাগে তাহলে আমি ওই জ্ঞান অর্জন করতে রাজি না, ওই জ্ঞান নিয়ে আমি একটা শব্দ ব্যয় করতে রাজি না। আমাদের আর্টে এটা খুব সমস্যা যে আমরা জানি না শিল্পটা আসলে আমাদের লাইফে, আমাদের জীবনে, আমাদের
ব্যবহারিক বিষয়াদিতে কোথায় কাজে লাগে, তো এটা আমাদের একটা বড় সমস্যা হয়। সেই জায়গা থেকে আমি বলবো যে এক্সপ্রেশনিজম আমাদের জন্য একটা চমৎকার সাবজেক্ট, যে আমি আমার এক্সপ্রেশনটাকে প্রকাশ করতে পারি। সেটা আমার দুঃখ হতে পারে, সেটা আমার ক্ষোভ হতে পারে, সেটা আমার আনন্দ হতে পারে, বেদনা হতে পারে, আমার পরামর্শ হতে পারে, আমার কোনো ফিউচারিস্টিক দৃষ্টিকোণ হতে পারে, সবকিছু আমি শিল্পের মাধ্যমে করতে পারি। সবচেয়ে মজার ব্যাপার হলো এক্সপ্রেশনিস্ট মুভমেন্টটা প্রথম শুরু হয় কিন্তু এই কৃষ্ণারকে দিয়ে, কৃষ্ণার লুডভিগ কার্চনার সম্ভবত উচ্চারণটা, আমার প্লিজ উচ্চারণ নিয়ে কেউ কিছু মনে করবেন না, কেননা বিদেশি উচ্চারণ বিদেশিরা ভালো পারে, আমি বাংলাদেশি হিসেবে বিদেশি উচ্চারণ একটু খারাপ হবে, বিদেশিরাও বাংলাদেশি উচ্চারণ খুব ভালো করতে পারে না, এই জন্য আমি লজ্জিত না, তারপরে আমি আপনাদের বলছি, আপনারা যদি আবার মনে মনে একটু লজ্জা পান এই জন্যই বলছি। তো লুডভিগ কার্চনার এবং তার নেতৃত্বে যে চারজন আর্কিটেক্ট এই এক্সপ্রেশনিজমটা শুরু করলো, তারা প্রথম চিন্তা করলো তারা ছবি আঁকবে, এই জন্যই শুরু করলো, এবং তাদের আঁকা চোকার যেহেতু আর্কিটেকচারের স্টুডেন্ট ছিল আর্কিটেকচার ডিপার্টমেন্টে, তাদের নেচার স্টাডি এবং পার্সপেক্টিভ স্টাডি কিংবা হিস্ট্রিক্যাল স্টাডি এইগুলি ছিল, তো দেখা গেল যে এই আর্ট থেকেই কিন্তু আর্কিটেকচারে গেল। ঠিক আছে, আর্কিটেকচারের স্টুডেন্টরা এখানে শুরু করেছে কিন্তু পেন্টিং ফর্মে শুরু শুরু করেছে কিন্তু আর্ট ফর্মে, মানে একেবারে চিত্রকলার ফর্মে, দেন এখান থেকে এটা গেল আর্কিটেকচারে। আর্কিটেকচারে গিয়ে পৃথিবীব্যাপী প্রচুর স্থাপনা তৈরি হলো, সেটার সূচনাটা হলো কিন্তু আর্ট ওয়ার্ক, এবং সেই আর্ট থেকে কিন্তু লিটারেচারে গেল, সেই আর্ট থেকে কিন্তু থিয়েটারে গেল, সঙ্গীতে গেল, সমস্ত জায়গায় গেল, মানে বেসিকটা শুরু হলো আর্টে। সো আর্ট একটা রেভলিউশনারি ফর্ম, পৃথিবীব্যাপী সমস্ত জায়গায় সমস্ত সাবজেক্টে আর্ট এইরকম ইনফ্লুয়েন্সিয়াল একটা বিষয়, আর্টের সেই ক্ষমতাটাকে আমরা ব্যবহার করতে পারি না। তো আর্টের যে ক্ষমতাটা সেটাকে উপলব্ধি করারও একটা জায়গা হলো এক্সপ্রেশনিজমকে উপলব্ধি করার একটা, এক্সপ্রেশনিজমকে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই আর্টের ক্ষমতাটাকে বুঝতে পারি। যেমন শিল্পী কান্দিনস্কি মনে করতেন যে রং এবং ফর্ম মানে এর মাধ্যমে দর্শক কিন্তু পেন্টিং এর মেজাজ অনুভূতি এগুলি বুঝতে পারে। যেমন আমরা জানি যে আপনি যদি আবার সেমিওটিক্সে চলে গেলে একটু অসুবিধা হয়ে যাবে, তারপরে বলছি যে আমরা যখন ইয়াতে যাই, আমরা যখন রাস্তায় বেরোই, তখন রাস্তায় তিন ধরনের সিগন্যাল থাকে, একটা লাল, সবুজ, হলুদ। লাল হলে কিন্তু আমরা থেমে যাই, সবুজ হলে আমরা যাই, তার মানে রঙের সরাসরি একটা ভাষা আছে, আমরা খুব সহজেই এটা বুঝতে পারি। কোনো একটা জায়গা যদি নিষিদ্ধ হয় সেখানে আমরা একটা লাল লাইট জ্বালায় দিই, কিংবা তার মানে হচ্ছে কালারের একটা ব্যাপার আছে, কালারের একটা ইম্প্যাক্ট আছে, একেবারে মানুষ হিউম্যান সাইকোলজিতে এটার সরাসরি প্রভাব আছে। আমরা শোকের সময়, যদিও এটা পৃথিবীতে নানান রকম, আমরা দেখা গেছে শোকের পোশাক হিসেবে আমরা কালো পোশাক পরি, কিংবা আমরা কালো বেশ ধারণ করি, কিংবা আমরা যখন মৃতের দাফন করি আমরা সাদা কাপড় দিয়ে, তার মানে কালারের একেবারে সরাসরি অর্থ আছে। এই কালারের অর্থটা যখন বুঝে আমরা কালারটা প্রয়োগ করব, একটা লাইনের সরাসরি ইম্প্যাক্ট আছে আমার মনে, একটা স্ট্রেট লাইন, একটা ভার্টিক্যাল লাইন, একটা হরাইজন্টাল লাইন, একটা ডায়াগোনাল লাইন, প্রত্যেকটার আলাদা বিষয় আছে। একটা খালি ক্যানভাসে আমি যদি একটা ডট দেই এটার একটা ব্যাপার, একটা সার্কেল দিলে একটা ব্যাপার, আর পুরোটা ক্যানভাস যদি আমি একটা কোনো একটা কালার দিয়ে লেপে দিই সেটার আরেকটা ব্যাপার, প্রত্যেকটার ইম্প্যাক্ট আলাদা। তো কান্দিনস্কির এই বিষয়ে বইপত্র আছে, বা পলক্লিরও এই বিষয়ে বইপত্র আছে, কিংবা আমরা যদি সেমিওটিক্স পড়ি তাহলেও এইগুলি সম্পর্কে আমরা জানতে পারবো। তার মানে হলো রং, ফর্ম, লাইন, কম্পোজিশন, প্রত্যেকটার আলাদা আলাদা পাওয়ার আছে, সেই পাওয়ার গুলিকে ব্যবহার করেছে এক্সপ্রেশনিস্ট আর্টিস্টগণ। এই সেই পাওয়ারটা ব্যবহার করার ফলে তাদের কাজকে আপনি হয়তো ট্রেডিশনাল নন্দনতত্ত্বের এখন ফেলা যাবে, এখন নন্দনতত্ত্বের নিজের রেঞ্জই বড় করে নিয়েছে,
তখনকার অন্তত নন্দদত্তে ফেলা যেত না, না যাওয়ার ফলে অনেক ধরনের সমালোচনা তো হয়েছিল সেটা আমরা জানি। তো আমরা বলছিলাম যে আমরা যখন এক্সপ্রেশনিজমটা কেন বুঝবো, এক্সপ্রেশনিজমটা বুঝবো হলো এক্সপ্রেশনটাকে অভিব্যক্তিটাকে প্রকাশ করার জন্য আমাদের হাতে, অন্তত চিত্রশিল্পীদের হাতে অনেকগুলি বিষয় আছে। আপনার রঙের যেহেতু আমাদের সরাসরি একটা ইম্প্যাক্ট আছে, আমাদের আমরা বলি যে বসন্তের রং বাসন্তী কালার, কিংবা যৌবনের রং হলুদ কিংবা লাল, যে কোনো জিনিস আমরা খুব ডেঞ্জারাস বোঝানোর জন্য আমরা লাল রং দেই, কিংবা খুব আনন্দিত উৎফুল্ল হওয়ার জন্য লাল রং দেই, খুব দুঃখের জন্য আমরা নীল রং দেই, কিংবা আমরা শান্তি বোঝানোর জন্য আমরা সাদা পতাকা উড়াই কিংবা সাদা পায়রা উড়াই। তার মানে কালারটাকে আমরা সারাক্ষণই ব্যবহার করছি। তা আমি যখন ক্যানভাসে কালারটা ব্যবহার করব, তখন সেটা যদি আমার মাথায় থাকে, আমি যদি ওই ডট লাইন কালার শেপ ফর্ম কম্পোজিশন সবকিছু একেবারে সুনির্দিষ্ট অর্থপূর্ণ জায়গা থেকে এবং সুপরিকল্পিত ভাবে ব্যবহার করি, তাহলে আমার পেন্টিং কোনোভাবেই মানে কথা না বলে তো পারবে না। আমার পেন্টিং এর কথা বলতে হবে, এবং এই পেন্টিং কথা বলার ক্ষমতা রাখে এবং সে খুব জোরালো ভাবেই কথা বলে, সেটা আমরা দেখেছি এক্সপ্রেশনিস্ট আর্টিস্টদের কাজে। কাজেই আমরা আমরা বলতে চাই যে এক্সপ্রেশনিজমটা আমরা এই কারণেই পড়ছি বা জানছি। আমি আবারও দুঃখিত যে আমি আমি বললাম যে সন তারিখ, এগুলি তো বলাই যায়, এগুলি বইপত্রে পাওয়া যায়। তো এইগুলি আপনারা আমার কাছ থেকে শুনলে দুই একটা ভুলও হয়ে যেতে পারে, কিন্তু আপনি যখন বইপত্রে পাবেন কোনো ভুল নাই, একেবারে নির্ভুল সময় টময় সমস্ত কিছু আপনি ডিটেল পেয়ে যাবেন। কাজেই মানে ওইগুলি ইম্পর্টেন্ট না, বিষয়টা হলো ব্যাপারটাকে কমিউনিকেট করা, হোয়াই এক্সপ্রেশনিজম এবং কেন আমি এটা পড়ছি, কেন এটা আমি জানছি, কেন এটা আমার জানতে হবে, এবং এটা আমাকে আসলে কি দিতে পারে, এটা আমার ব্যবহারিক জীবনে কি ধরনের কাজ করতে পারে, এবং আমি এটাকে কিভাবে কাজে লাগাতে পারি। যদি আমরা পারি, দেন এক্সপ্রেশনিজম এর পার্টটাও আমাদের সঠিক হবে বা কাজে লাগবে, এবং আমাদের এতক্ষণ ধরে এই যে সবার সময়ের বিনিয়োগ, এই বিনিয়োগটা কাজে লাগবে। আমার মনে হয় এক্সপ্রেশনিজম নিয়ে যদি আমি, যেহেতু নানান ভাবে নানান রকম ভাবে কথা বলছি, নানান দিক থেকে কথা বলছি, আমি কোনো কিছু মিস করে যেতে পারি, আমাকে প্লিজ কেউ ধরিয়ে দিবেন যে আমি আর কোনো দিকে কথা বলার দরকার আছে কিনা, বা কোথাও মিস করে গেলাম কিনা। যে এক্সপ্রেশনিজম প্রথমত অভিব্যক্তিকে প্রকাশ করা, অভিব্যক্তিকে প্রকাশ করার জন্য আবেগ অনুভূতি নিজের আইডিয়া দুঃখ বেদনা আনন্দ এগুলিকে প্রকাশ করার জন্য চিত্রকলাকে, চিত্রকলা ফর্মকে ব্যবহার করা। সেই ব্যবহার করার ক্ষেত্রে যদি আমার একটা লাইন বিকৃত হয়ে যায়, যদি ফর্ম নষ্ট হয়ে যায়, যদি কালার উলট পালট হয়ে যায়, যদি কম্পোজিশন এলোমেলো হয়ে যায়, সেটাকে সেইভাবে রেখেই এক্সপ্রেশনটাকে প্রকাশ করা। সেই এক্সপ্রেশনটাকে প্রকাশ করার ক্ষেত্রে আমার বিকৃতি বা ট্রেডিশনাল যে নিয়ম কানুন আছে, নান্দনিক যে সমস্ত নিয়ম কানুন আছে, সেইগুলিকে গুরুত্ব না দিয়ে নিজের এক্সপ্রেশনটাকে প্রকাশ করা। এবং সেটা প্রথম শুরু হয় 1905 সালে জার্মানিতে দ্য ব্রিজ গ্রুপের মাধ্যমে। তারপর 1910 সালে এটা প্রথম নামকরণ হয় এক্সপ্রেশনিজম। 1911 সালে আরেকটা গ্রুপ ফর্ম হয়, সেটার নাম হলো দ্য ব্লু রাইডার, এবং সেটা হলো কান্দিনস্কির নেতৃত্বে। এবং এটা বলা যায় 1930 সালে হিটলারের উত্থানের সময়ে এর শেষ হয় বা পতন বা বিলুপ্তি হয়, এবং হিটলার যখন ক্ষমতায় আসে 1933 সালে, তখন এক্সপ্রেশনিস্ট ওয়ার্ক মোটামুটি জার্মানিতে নিষিদ্ধ ঘোষিত হয় এবং প্রচুর এক্সপ্রেশনিস্টদের কাজ পুড়িয়ে দেওয়া হয়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এক্সপ্রেশনিস্টদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে এবং কিছু কিছু এক্সপ্রেশনিস্ট সরাসরি আমেরিকায় চলে যান, আমেরিকান এক্সপ্রেশনিজম শুরু হয়, এবং আমেরিকান এক্সপ্রেশনিজম
বা অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম শুরু হয় এবং আরেকটা এক্সপ্রেশনিজম শুরু হয়, সেটা হলো ফিগারেটিভ এক্সপ্রেশনিজম। সেটা চলমান থাকে অনেকদিন। এই হলো মোটামুটি এক্সপ্রেশনিজম। আর এক্সপ্রেশনিজমের ব্যাকগ্রাউন্ড যদি আমরা বলি, তাহলে খুব সহজে আমরা দুইটা নাম বলতে পারি, সেটা হলো ভ্যান গগ আর হলো এডওয়ার্ড মুনক। এই দুইজনের কাজ এবং সাথে সাথে আফ্রিকান কিছু কাজ, আফ্রিকান ফর্ম, আফ্রিকান চিত্রকলা, এগুলি দিয়ে উদ্বুদ্ধ হয়ে এই এক্সপ্রেশনিস্টরা কাজ শুরু করে। আর যদি এটার ভবিষ্যতের কথা বলি, এটা অনেক আন্দোলনের সাথে হয়ে যায়, মার্চ করে যায়। সেটা হলো ফিউচারিজম, ভর্তিসিজম, দাদাইজম, সুরিয়ালিজম, এই সমস্ত বা ফবিজম, এগুলির সাথে অনেক বেশি মিলে যায় এবং এগুলিকে অনেক বেশি ওভারল্যাপ করে। এই হলো মোটা দাগে এক্সপ্রেশনিজমের সন্তারিক এবং এক্সপ্রেশনিজম। আমার মনে হয় আমার কথা আজকের মতো এখানেই শেষ। এখানে ও তাছাড়া আরেকটা জায়গা মনে হয় বাদ পড়ে গেলো আবার রিকল করতে গিয়ে, সেটা হলো এটার একটা ফিলোসফিক্যাল দিক আছে। ফিলোসফিক্যাল দিকের প্রধান পুরোধা ব্যক্তি হলো ফ্রিডরিক নিৎসে। ফ্রিডরিক নিৎসে যদি আপনারা একটু পড়েন, তাহলে দেখবেন যে ফ্রিডরিক নিৎসে দ্য গড এন্ড দ্য এভিল, এবং ওইখানে যেটা করেন তিনি দ্য ডেথ অফ গড, মানে ঈশ্বরের মৃত্যু ঘোষণা করেন প্রথম নিচ্ছে। তো নিচ্ছে ঈশ্বরের মৃত্যু ঘোষণার ফলে একটা মজার ব্যাপার হয়। এখানে ঈশ্বর বলতে ধর্মীয় ঈশ্বরও ভাবা যায়, আবার আবার ঈশ্বর কিন্তু সমস্ত কর্তৃপক্ষই ঈশ্বর। যেমন শিল্পকলা একাডেমি এখন একটা ঈশ্বর, সে চাইলে আমাদের অফ করে দিতে পারে সবাইকে, আবার চাইলে আমাদের চালুও রাখতে পারে। সুতরাং সকল কর্তৃপক্ষই ঈশ্বর সম্ভবত। আচ্ছা ঠিক আছে, আমি এটা বলার সাথে সাথে একটু অফই হয়ে গেছিলাম, এটা কেন যেন আটকায় গেছিল। তো নিচ্ছে প্রথম ঈশ্বরের মৃত্যু ঘোষণা করে। সেই ঈশ্বরের মৃত্যু মানে হলো কর্তৃপক্ষের মৃত্যু। সেই কর্তৃপক্ষের মৃত্যু থেকে পরবর্তীতে আমরা পোস্টমডার্নিজমে দেখতে পাই অনেক ধরনের মৃত্যু। ইতিহাসের মৃত্যু হয়, অথরের মৃত্যু হয়, রোলা বার্থেসের ডেথ অফ দ্য অথর লেখে, তারপরে ডেথ অফ আর্ট, এন্ড অফ আর্ট, এরকম বহু ধরনের মৃত্যু একটা সিরিয়াল আমরা দেখতে পাই। একের পর এক মৃত্যু ঘোষিত হতে থাকে, কিন্তু প্রথম মৃত্যু ঘোষণাকারী হলো নিচ্ছে। এবং নিচ্ছে যখন কর্তৃপক্ষকে অস্বীকার করলেন ঈশ্বরের মৃত্যু ঘোষণা, মানে আমরা যদি একটু রূপক অর্থে দেখি, এটা কর্তৃপক্ষকে অস্বীকার করা। সেইখান থেকে একটা বড় অনুপ্রেরণার জায়গা হলো এক্সপ্রেশনিজমের নিচ্ছে। তারপরে আছে অস্তিত্ববাদী দার্শনিক কিয়েরকেগার্ড, তারপরে আছে অগাস্টিনবার্গ, তারপরে আছে কে যেন জার্মানির একজন বিখ্যাত পয়েট, এই মুহূর্তে নাম মনে করতে পারছি না, তারপরে ফ্রয়েড আছেন, তারপরে কাফকা। তো এদের লেখাজোকা এবং এদের চিন্তা ভাবনা এর পিছনে ফিলোসফিক্যাল গ্রাউন্ড হিসেবে কাজ করেছে, এবং এই গ্রাউন্ডে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিল্পীরা যেটা করলো, সেটা হলো যে তার এক্সপ্রেশন, তার মনোভাবনা, তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা পুরোপুরি সাবজেক্টিভ ভাবে রূপান্তরিত করার একটা প্রয়াস এক্সপ্রেশনিজমে ছিল, যার ফলে এক্সপ্রেশনিজমকে আমরা খুব র আকারে দেখতে পাই, খুব একেবারে রর বাংলাটা যেন কি বলে, এটা একেবারে খুব কাঁচা কিংবা খুব তরতাজা কিংবা সরি, এটার একটা সুন্দর বাংলা আমি খুঁজে পাচ্ছি না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। তো ওই ইমোশনটাকে প্রকাশ করার জায়গাটাই এক্সপ্রেশনিজম। এই হলো মূলত এক্সপ্রেশনিজম বিষয়ে আমার কথা। সম্ভবত আজকে আমাদের ক্লাস টাইমও শেষ, আর যদি আমাদের কর্তৃপক্ষ, আমাদের ঈশ্বর, আমাদের শিল্পকলা যদি বলে যে আরো 2-3 ঘন্টা কথা বলতে হবে, আমরা বলতে পারবো, অসুবিধা নাই। আমরা এখন আমাদের ঈশ্বরের কাছে ফেরত যেতে চাই।